ডাবলু অর্থাৎ অর্থাৎ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান সেই এক্সামিনেশনের যে গুরুত্বপূর্ণ রেজাল্ট সেটা কিন্তু পাবলিক হয়েছে এবং এই ডাব্লু যেই রেজাল্টের পরে তোমাদের মনের মধ্যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের যে কাউন্সিলিং চয়েস ফিলিং প্রসেস কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো রাজ্যের সমস্ত ডাবলু স্টুডেন্টদের জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি কনটেন্ট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে তো ভিউয়ার্স তোমরা যে সমস্ত ডাব্লু স্টুডেন্ট রয়েছ তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে এবং এই রেজাল্ট বেরোনোর পরে তোমরা অনেক রকম চিন্তার মধ্যে রয়েছ তার মধ্যে গভর্নমেন্ট কলেজ এবং টপ প্রাইভেট কলেজ এবং ট্রেড সিলেকশন তো সেই ক্ষেত্রে তোমরা যারা টপ প্রাইভেট কলেজে তোমার পছন্দের ট্রেড কিংবা তোমার পছন্দের কলেজে ভর্তি হতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো প্রোটেকনিক্যাল জিনিয়াস টিম উইদাউট এনি কস্ট সমস্ত কলেজে উইদাউট ডোনেশান অ্যাডমিশানের জন্য হেল্প করবে স্পেশালি সমস্ত গ্রুপ অফ ইনস্টিটিউশনের লো ফিসে সিএসসি থেকে শুরু করে আইটি রিলেটেড ব্রাঞ্চ এবং কোর ব্রাঞ্চগুলোর ক্ষেত্রেও তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে টপ কলেজে হেল্প করবে তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভর্তির ক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি তোমাদের ডাবলু যে পরবর্তী আপডেটগুলো সমস্ত আপডেট এবং ইনফরমেশন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে করে যাও সেখানে কিন্তু রাজ্যের সমস্ত স্টুডেন্টরা রয়েছে যেখান থেকে কিন্তু গাইডেন্স পাবে তো ভিউয়ার্স আমি কিন্তু বেশি দেরি করছি না ভিডিওর টপিকে প্রবেশ করছি তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু চলে এসেছিল ছয় ছয় অর্থাৎ জুন মাসের ছ তারিখে এবং তারপরে কিন্তু প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলল তো এখন দাঁড়িয়ে কাউন্সেলিং এর কোনো কোনো রকম নোটিফিকেশন নেই রাজ্য জুড়ে বিভিন্ন রকম সমস্যা তার মধ্যে ওভিসি রিলেটেড কেসটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসছে এবং আমরা জানি ডাব্লিউ যে বিষয়টা থাকে সেটা কাউন্সিলিং প্রসেসটা একটু লেটে চালু হয় এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট আমি যেটা খবর পেয়েছি একদম প্রাইভেটভাবে তোমরা বলতে পারো বা যে সূত্র মারফত তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গার থেকে সার্ভে করে যে বিষয়টা জানা গেছে তোমাদের কাউন্সিলিংয়ের যে টেন্টেটিভ ডেট সেটা কিন্তু সেকেন্ড উইক অফ জুলাই হতে পারে কিংবা তার আগেও হতে পারে অলমোস্ট দশ তারিখ থেকে জুলাইয়ের পনেরো তারিখের যে ফেসটা রয়েছে তার মাঝখানেই তোমাদের রেজিস্ট্রেশন এবং কাউন্সিলিং প্রসেস শুরু হতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা যারা ডাব্লিউ স্টুডেন্টরা রয়েছো তোমাদের যে চিন্তা কাউন্সিলিং রিলেটেড চয়েস ফিলিং রিলেটেড সেটা খুব গুরুত্বপূর্ণভাবে আমি তোমাদের জানালাম এবং এই যে টেন্টেটিভ ডেট এই টেন্টেটিভ ডেটের ওপারও হতে পারে অর্থাৎ ডেটের পরেও তোমাদের শুরু হতে পারে সেই ক্ষেত্রে আপডেটের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরেকটা বিষয় আমি তোমাদের জানাচ্ছি তোমাদের কাউন্সিলিং রিলেটেড আরেকটি খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তোমাদের এবছর কাউন্সিলিংয়ের যে বিষয়বস্তু সেই রিলেটেড যে ডাব্লিউ বিজি বোর্ডের অফিসিয়াল আপডেট বা কাউন্সিলিং সংক্রান্ত যে নোটিফিকেশন থাকে অর্থাৎ যে ব্রোশিওর থাকে কাউন্সিলিং প্রসিডিওরের সে সেটাও কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে এবং তার মধ্যেই কিন্তু তোমরা সমস্ত রকম ফ্লোচার্ট দেখতে পারবে যার মাধ্যমে তোমরা চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশনের সমস্ত পার্টে অংশগ্রহণ করতে পারবে আর একটা বিষয় আমি তোমাদের জানাচ্ছি ডাব্লিউ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রসেসটা তো সেই ক্ষেত্রে সেই রিলেটেড ভিডিও তখন চলে আসবে তাই অবশ্যই সেই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তখন আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রতিটা ক্ষেত্রে তোমাদের চয়েস ফিলিং থেকে শুরু করে এর প্রতিটা পার্ট কিভাবে তোমরা কলেজ পাবে তোমার পছন্দের কলেজ এবং ট্রেড পাবে তার প্রতিটা ইনফরমেশন কিন্তু আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে যারা এখনো নি এবং খুব গুরুত্বপূর্ণভাবে যে আপডেটটা আমি তোমাদের জানালাম এই ডেটের মধ্যেই হ্যাঁ সমস্ত এর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং খুব শীঘ্রই সেই নোটিফিকেশন পাবলিক হতে চলেছে তাই অবশ্যই টপ প্রাইভেট কলেজগুলোতে কিংবা তোমার পছন্দের প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো টেকনিক্যাল জিনিয়াস টিম তোমাদের অলওয়েজ হেল্প করবে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও টেকনিক্যাল জিনিয়াসের সাথে যুক্ত হয়ে নাও যাতে ভবিষ্যতে তোমাদের পড়াশোনা ম্যাকআউট রিলেটেড নোটিশ আপডেট থেকে শুরু করে তোমাদের জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকো ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো টেকনিক্যাল জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফর্মেশন সবার আগে পে থাকো ধন্যবাদ